আসসালামু আলাইকুম গেমার, সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো ফ্রি ফায়ারের আরেকটি লেটেস্ট নিউজ অ্যান্ড আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম। তো গাইস, আজকে আমরা কোনো ইভেন্ট সম্পর্কে কথা বলবো না। আজকে আমরা দেখবো OB28 আপডেটের পর আমাদের কিছু গানের অ্যাবিলিটি চেঞ্জ করা হবে, মানে পাওয়ারগুলোর মধ্যে কিছু প্লাস মাইনাস করা হবে। তো কোন কোন গানে কী কী প্লাস মাইনাস করা হবে, অ্যান্ড আমাদের যে নেক্সটে ল্যাম্বরগিনির স্ক্রিন আসতেছে, একটা নয় চারটা ল্যাম্বরগিনির স্ক্রিন আসতেছে, তো এই স্ক্রিনগুলোর মধ্যে কিছু অ্যাবিলিটি অ্যাড করা হবে। এছাড়া আমাদের রিভাইভ পয়েন্ট আছে, যে আমাদের র্যাঙ্ক ম্যাচের রিভাইভ পয়েন্ট, সে সম্পর্কে আপডেট আছে, আর অনেকগুলো নিউজ আছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইজ, সবার প্রথমে আমরা কথা হচ্ছে আমাদের কোন কোন গানে কি কি চেঞ্জ হবে প্যাচ আপডেটের পর। তো সবার প্রথমে আমরা কথা বলবো M60-র কথা। তো M60 আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন একটা অ্যাটাচমেন্ট অ্যাড করছে, তারপরেও কিন্তু M60 অনেকে ইউজ করে না। তো প্যাচ আপডেটের পর আপনি যখন M60 ইউজ করবেন, তখন 5% এক্সট্রা বেশি ড্যামেজ দিবে আর কি, নর্মাল ড্যামেজ যাতে 5% বেশি ড্যামেজ দিবে। এছাড়া আপনার 60% ড্যামেজ দিবে গ্লোয়াল অ্যান্ড ভেহিকেলসে, ভেহিকেলস গাড়িতে আরও 60% এক্সট্রা ড্যামেজ দিবে। অ্যান্ড এটা করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই M60 যখন ফায়ার করবেন, তখন অবশ্যই বসে ফায়ার করতে হবে, গান মোড ইউজ করতে হবে। আপনি যদি বসে ফায়ার না করেন M60 দিয়ে, তাহলে কিন্তু আপনাকে 60% এক্সট্রা যে ড্যামেজটা, এটা কিন্তু আর দিবে না। আর এই 60% ড্যামেজটা কিন্তু অবশ্যই শুধু গ্লোয়াল অ্যান্ড গাড়িতে দিবে, ওকে। অ্যান্ড এরপর নেক্সট গান হচ্ছে আমাদের কার 98। তো কার 98 কিন্তু অনেকবার আপডেট দেওয়া হয়েছে। ফার্স্ট অফ অল তো কার 98 কেউ ইউজ করতো না, তারপর আপডেট দেওয়ার পর নতুন একটা অ্যাটাচমেন্ট অ্যাড করছে, অ্যান্ড অ্যাটাচমেন্ট অ্যাড করার পর কিন্তু সবাই কার 90 ইউজ করছে। মারাত্মক হয়ে গেছিলো যে আপনি জাস্ট এম করে ফায়ার করলে অটোমেটিকলি এনিমির গায়ে কিন্তু গুলি লেগে যেত, ওকে। তারপর আবার আপডেটের পর ওইটাকেও কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন আর কিন্তু কেউ একটা বেশি কার 90 ইউজ করে না, কিন্তু এই পেজ আপডেটের পর কার 90-তে আপনার এক্সট্রা ড্যামেজ 25% ড্যামেজ কিন্তু অ্যাড করা হবে, ওকে। আর আপনার বডি ড্যামেজ 10% কমিয়ে দেওয়া হবে। আপনি যদি কার 98 ইউজ করেন এবং বডির যে কোনো জায়গায় ফায়ার করেন, তাহলে 25% এক্সট্রা ড্যামেজ দেবে, নর্মাল ড্যামেজ যদি আরও 25% ড্যামেজ বেড়ে যাবে। কিন্তু আপনি যদি বডিতে ফায়ার করেন কার 90-তে, তাহলে কিন্তু 10% ড্যামেজ কম দিবে। এরপর আমাদের নেক্সট গান হচ্ছে M90-70। তো নতুন যে গানটা দিচ্ছে, আমরা মিনি ওপেনের জায়গায় ইউজ করি ডাবল ভেক্টর, হ্যাঁ ডাবল ভেক্টরের মতো। তো এই গানটার দেও কিছু চেঞ্জ করা হবে আমাদের পেজ আপডেটের পর। এটার কিন্তু এখন মিনিমাম ড্যামেজ হচ্ছে 36, অ্যান্ড পেজ আপডেটের পর এটার মিনিমাম ড্যামেজ হবে 45, ওকে। আর হচ্ছে আমাদের যে ইফেক্টিভ রেঞ্জ আছে, তো রেঞ্জটাও কিন্তু 25% কিন্তু বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো এমনি তো নর্মালি গানটা কিন্তু অনেক ভালো একটা গান, প্রচুর হিট লাগে, অ্যান্ড রেট অফ ফায়ারও ঠিক আছে। তো আরও এটার অ্যাবিলিটি কিন্তু আমাদের বাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর আমাদের নেক্সট গান হচ্ছে কড, যেটা আমাদের কিন্তু কিছুদিন আগেই আমাদের গেমে আসছে, ওকে। এই গানটা কিন্তু দুইটা অ্যাবিলিটি আছে, একটা আপনি যে লং রেঞ্জে ফাইট করতে পারবেন ARM-এর মাধ্যমে, এবং আপনি কিন্তু বসে কিন্তু শর্ট গানের মতো ফাইট করতে পারবেন। তো শর্ট গানের যে ফাইট, এটা কিন্তু আসলে ঠিক মতো আপনার গুলিগুলো এনিমের গায়ে লাগে না। তো তার জন্য এই পেচ আপডেটের পর কিন্তু এই গানটার উপরও কোনো চেঞ্জেস করা হবে। আপনার এটার যখন আপনার শর্ট গান মোডটা ইউজ করবেন, মানে বসে ইউজ করবেন, তখন এটার অ্যাকুরেসি আপনার 28% বাড়িয়ে দেওয়া হবে, এবং রেট অফ ফায়ার কিন্তু আপনার 25% বাড়িয়ে দেওয়া হবে। এবং আপনার এই গানটা যখন আমি ইউজ করবেন, তখন আপনার গ্লোয়াল অ্যান্ড আপনার ভেহিকেলসে কিন্তু 120% পর্যন্ত ড্যামেজ দিবে, ওকে। তো আমরা বুঝতে পারছি এই গানটা কিন্তু আপনার পেজ আপডেটের পর কিন্তু মারাত্মক হয়ে যাবে, কারণ আপনার যেহেতু 28% অ্যাকুরেসি অ্যাড করতেছে, তারপর আপনার হচ্ছে 25% ড্যামেজ অ্যাড করতেছে, অ্যান্ড গ্লোয়াল অ্যান্ড ভেহিকেলসে আপনার 120%, মানে এখন যাতে তার ডাবল আপনার ড্যামেজ দিবে। তো এই গানটা কিন্তু আপনার পেজ আপডেটের পর মারাত্মক একটা গান হতে যাচ্ছে। এরপর আমাদের নেক্সট আপডেট হচ্ছে রিভাইভ পয়েন্ট নিয়ে। তো আমাদের কিন্তু ইতিমধ্যে র্যাঙ্ক ম্যাচে কিন্তু রিভাইভ পয়েন্ট অ্যাড করে দিয়েছে, অ্যান্ড রিভাইভ পয়েন্ট অ্যাড করার কারণে অনেকে খুশি এবং অনেকে খুশি না। কারণ একদিক থেকে ভালো হয়েছে যে আপনার কোনো টিমমেট মারা গেলে সে টিমমেটকে আর ওয়েট করতে হয় না যে কখন আপনার তার টিমমেট মারা যাবে, তারপর গেম ব্যাক করবে অথবা মাইনাস হয়ে যাবে, এটা কিন্তু করতে হয় না। এখন টিমমেট একজন নক হয়ে গেলে, ডেট হয়ে গেলে, তারপরে কিন্তু আপনার রিভাইভ পয়েন্টের মাধ্যমে কিন্তু তাকে আবার ব্যাক আনা যাবে, ওকে। সেও কিন্তু আবার সাথে গেম প্লে করতে পারে। তো রিভাইভ পয়েন্টও একটা চেঞ্জেস করা হচ্ছে, সেটা হচ্ছে আপনার এখন তো আমাদের ফুল ম্যাপে আমাদের রিভাইভ পয়েন্ট আছে টোটাল 9টা। তো পেচ আপডেটের পর OB28 আপডেটের পর রিভাইভ পয়েন্টটা কমিয়ে দিয়ে আমাদেরকে 8টা রিভাইভ পয়েন্ট দেওয়া হবে। অ্যান্ড এরপর হচ্ছে আমাদের এখন কিন্তু একটা এনিমিকে রিভাইভ দেওয়ার পর কুল ডাউন টাইম হচ্ছে হলো 150 সেকেন্ড, ওকে। আমি একটা এনিমিকে আপনি রিভাইভ দিলেন, তো এটা কিন্তু আবার
দেওয়ার ওই আরেকটা এনিমিকে রিভাইভ দেওয়ার ওই জায়গায় আসতে কিন্তু 150 সেকেন্ড সময় লাগে। তো OB28 আপডেটের পর আপনার কুল ডাউন টাইমটা কিন্তু একটু বেড়ে যাবে অ্যান্ড 180 সেকেন্ড হয়ে যাবে। ওকে, 150 সেকেন্ড থেকে 180 সেকেন্ড হয়ে যাবে। তো এটাও খারাপ না, এটাও অনেক ভালো। অ্যান্ড কারা কারা রিভাইভ পয়েন্ট চান না গেমের মধ্যে তারা তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর কারা কারা রিভাইভ পয়েন্ট চান তারাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে বলবেন। আর যেহেতু আমরা গানের কথা বলতেছি সেক্ষেত্রে আরেকটা কথা বলে নিই, এটা আমরা গতকাল কিন্তু বলছি যে আমাদের কোন গানটা নেক্সট ওপেন ওয়েল আসতে যাচ্ছে। তো ওই সময় আমি আপনাদেরকে পিকচার দিয়েছি, তো এখন আমি আপনাদেরকে ভিডিও ক্লিপ ইফেক্ট অ্যানিমেশন সহকারে দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে। তো এছাড়া আমাদের গেমে কিন্তু আরও কিছু ল্যাম্বরগিনির স্কিন আসতে যাচ্ছে, তো আরও কিছু ল্যাম্বরগিনির স্কিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো লিক অ্যাকর্ডিং বলা হচ্ছে যে এই ল্যাম্বরগিনির স্কিনে কিন্তু অ্যাবিলিটি থাকবে, মানে অ্যাট্রিবিউট অ্যাড করা হবে। তো জানি না এটা কতটা সত্য অ্যান্ড কিন্তু এটা আমরা বলতে পারবো আপডেটের পরে এটা বলতে পারবো, কিন্তু যেহেতু একটা লিক বের হয়েছে যে আমাদের ল্যাম্বরগিনির মধ্যেও অ্যাট্রিবিউট অ্যাড করা হবে, যেমন দেখতে পাচ্ছেন আপনার স্পিড স্ক্রিনে যে এটার স্পিড ডাবল দেওয়া হবে, ডিউরেবিলিটি প্লাস দেওয়া হবে অ্যান্ড মাইনাস হবে হচ্ছে আপনার কন্ট্রোল। তো জানি না গাড়ি না কী করতেছে যে গাড়ির মধ্যেও এখন অ্যাবিলিটি অ্যাড করে দিচ্ছে, তো এটা কেমন হবে তো এটা তো আমরা আপডেটের পরে জানতে পারবো। ওকে, তো আজকে ছিল এই ছিল আজকের নিউজ অ্যান্ড আপডেট। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, অবশ্যই লাইকে সাপোর্ট করবেন অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো আজকের মধ্যে এখানে গুড বাই, খুদা হাফেজ।